फ्रेंड्स वेलकम टू आवर चैनल आज আমরা ঘরোয়াভাবে কিভাবে বিরিয়ানি বানাই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব বাসমতি চাল আছে এখানে এটা আছে চিকেন এখানে আলু ডিম পেঁয়াজ কেটে রাখা রয়েছে এটা ভেজে নেব বেরেস্তা যেটা বলে তার জন্য রাখা আছে এখানে দুটো পেঁয়াজ পাঁচটা রসুন কোয়া দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতো আদা কেটে রাখা আছে এখানে 4 টেবিলস্পুন মতো আছে দুধ আর কেশরটা আমি ভিজিয়ে রেখেছি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শাহি গরম মশলা এখানে আছে গোলাপ জল এখানে আছে কেওড়া জল এখানে আছে ঘি মিঠা আতর কেশর দেওয়া যে দুধটা দেখছেন এর মধ্যে আরো কিছু জিনিস অ্যাড হবে শাহি গরম মশলা এক চামচ রোজ ওয়াটার এক চামচ কেওড়া জল এক চামচ ঘি দুইটা মিক্স করে রেখে দেব শেষে দেব তিন থেকে চার ফোঁটা মিঠা আতর পেঁয়াজ আদা রসুন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে ফেলেছি ম্যারিনেশনটা করে নেব বিরিয়ানিতে হলুদ দেয় না তবে আমি একটু দিই সামান্য জিরে গুঁড়ো আর একটু সামান্য তেল দেব সামান্য একটু নুন দিচ্ছি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে এখানে বিরিয়ানি রাইসটা বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দুটো এলাচ আর একটুখানি দারচিনি অ্যাড করছি কড়াইতে তেল দিয়েছি দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার ম্যারিনেটেড চিকেনটা দেব দেখতে পাচ্ছেন চালটা ফুটে উঠেছে এবার আমি নামিয়ে নেব ভাতটা এখানে রেখে দিয়েছি জল ঝরতে চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে এর মধ্যে একটু ভাজা পেঁয়াজ অ্যাড করেছি বিরিয়ানিতে সবাই জেনারেলি আলু ভেজে নেয় আমি চিকেনের মধ্যেই দিয়ে নিই আলু আলাদা করে ভাজি না এটা কয়েক মিনিট প্রেশার কুক করে নেব প্রথমে স্যাফরন দেওয়া দুধটা একটু দিয়ে নিলাম তারপর রাইসের একটা লেয়ার করছি বেরেস্তা দিলাম চিকেনটা বানিয়েছি তার একটু গ্রেভি দিয়ে দিলাম
প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিলাম। বিরিয়ানি রেডি। Steve.